এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলটির সামনে বসে আছেন বাইরে বাইরে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই বিশেষ ভিডিওটি দেখছে তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সাথে আছে আমি অ্যাডভোকেট সরওয়ার। আমাদের জীবনে চলার পথে মুখোমুখি হতে হয় নানান সমস্যার। কিছু সমস্যার সমাধান করতে বা সমস্যায় না পড়তে দরকার ছোট্ট একটি শব্দ বলার। শব্দটি হলো না। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এই একটি শব্দ সঠিক জায়গায় ব্যবহার করলে আপনার জীবন হবে সুখ ও সাফল্যময়। এমনই কিছু না এর ব্যবহার নিয়েই আজকের আমার গল্পটি। প্রথমেই বলি, অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে আপনি একদম তা ভাববেন না। মনে রাখবেন, সমালোচনা করা সহজ কিন্তু আলোচনায় আসা খুব কঠিন। আর শোনেন, বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন। পৃথিবীতে কেউ বিজি না, আসলে সব কিছু নির্ভর করে গুরুত্বের উপরে। কাজেই যে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আপনি তাকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিন, তাতে জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে। আর কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করে দিন, তাতেই হবে, বসে থাকবেন না। এবার শুনেন, সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন। স্বার্থ বিনে কেউ সুযোগ দিবে না, যে আপনার কাছ থেকে স্বার্থ পাবে সেই আপনাকে সুযোগ দিবে। অতএব সুযোগের অপেক্ষা করবেন না। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না। সফল কোনো লোকই অন্য কারো মতো নয়, সবাই নিজের মতো। সুতরাং আপনি আপনার মতো হন, আপনি সফল হবেন। আর আপনি জানেন তো, সবাই সফল হয় না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে সময়, সেটা হতে পারে অর্থ, কিংবা দুটোই। চাকরি পেতেই হবে এই ভাবনা নিয়ে পড়াশোনা করবেন না। চাকরি দিতে পারবেন সেইভাবে নিজেকে তৈরি করুন, আপনি তাতে সফল হবেন। অপরের নামে তার অগোচরে আজে বাজে আলাপ করবেন না। এরকম যারা করে তাদের প্রশ্রয়ও দেবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও আজে বাজে কথা বলতে পারে। আমি আবারও বলছি, কিছুতেই আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর আর বিশ্বাসের সমান বড়। নিজেকে ছোট করে দেখবেন না, সৃষ্টিকর্তা আপনাকে নির্দিষ্ট উদ্দেশ্যেই তৈরি করেছেন। আপনি সেরা, ইউনিক, সেই উদ্দেশ্য সফল করার জন্য কাজেই নিজের সেই উদ্দেশ্যটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। যে সময় সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন সেই সময়টুকু নিজের কান বন্ধ রাখুন, গোপনে কাজ করুন। আপনার সফলতাই সকলের কানে আওয়াজ হিসেবে পৌঁছে যাবে, বুঝেছেন? আর কারোর উপর এতটাই নির্ভরশীল হবেন না যাতে করে সে যখন আপনার দিক থেকে ফিরে তাকাবে না বা আপনার সাথে কথা বলবে না, তখন যেন আপনি একেবারেই নিঃস্ব অনুভব না করেন। আর পরিবর্তনের বিরোধিতা করবেন না। পৃথিবীতে সবসময় পরিবর্তন আসবেই, নিজেকে পরিবর্তন করে নিন, তবে আপনার সফলতা আসবে। আর শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না। সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই, ধাপে ধাপে আপনাকে এগোতে হবে। অন্যথায় যদি আপনি সফল হয়েও যান, সেই সফলতা স্থায়ী হবে না। আর এসব কিছুর মধ্যেই আপনার একটি বিশেষ গুণ থাকতে হবে, সেটা কি জানেন? সেটা হলো আপনার হার না মানা মনোভাব। আপনি অপমানিত হবেন তবু কাজ করা ছেড়ে দিবেন না, আর না খেয়ে দিন কাটাবেন কিন্তু নিজের স্বপ্নকে ছেড়ে দিবেন না। আপনার এই শক্তিশালী মনোভাবই আপনাকে শেষ পর্যন্ত সফল করবে ইনশাআল্লাহ। সবশেষে বলছি, হাল ছেড়ে দেবেন না,
কোনো মতেই হাল ছেড়ে দিবেন না, লেগে থাকুন, কাজ করুন, কাজ দেবে, আপনি অবশ্যই সফল হবেন। আপনি যদি হাল ছেড়ে না দেন তাহলে সামনে জয়ী হবার আরও সুযোগ পাবেন। যদি আপনি চেষ্টাই না করেন তাহলে কীভাবে বুঝবেন কোনো সুযোগ আছে কি নাই? নিজের উপর আস্থা রাখুন, ধৈর্য ধারণ করুন, নিজের পছন্দের কাজটিকে ভালোবাসতে থাকুন। ছোট ছোট কাজ দ্বারা এগিয়ে যাবার মাধ্যমে বড় কিছু করার স্বপ্ন দেখতে চেষ্টা করুন। ভিডিওটি এ পর্যন্তই। সবশেষে আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আরও বড় হতে সহায়তা করতে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড নোটিশ পেয়ে যান। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ আপনার ও আপনার পরিবারকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।